সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির আন্দোলন দমনে বল প্রয়োগতার সুযোগে স্বার্থান্বেষী সহিংস মহলের অপতৎপরতা যুক্ত হয়ে সংঘটিত প্রাণহানি ও ভয়াবহতাকে সুশাসনের প্রকট ঘাটতির নির্মম চিত্র হিসেবে উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, একটি শান্তিপূর্ণ আন্দোলন ক্ষমতাসীন দলের দায়িত্বশীল নেতৃত্বের একাংশের অপরিণামদর্শী উস্কানির ফলশ্রুতিতে এমন রক্তক্ষয়ী অবস্থানে দাঁড়ায় যা সুশাসন ও জবাবদিহি ব্যবস্থার প্রকট ঘাটতির দৃষ্টান্ত তুলে ধরছে। তিনি অবিলম্বে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে আস্থার পরিবেশ তৈরির তাগিদ দেন। বলেন, দাবি বাস্তবায়ন করে দেশব্যাপী অস্থিরতা ও আতঙ্ক দূর করতে হবে। ইন্টারনেট বন্ধ রাখা সরকারের স্ববিরোধী ও সাময়িক সুবিধার স্বার্থে অদূরদর্শিতার প্রমাণ মাত্র। বিবৃতিতে বলা হয়, অর্থনৈতিক ব্যবস্থায় প্রাণ ফেরানো, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পুরোদমে চালু করতে সরকারের প্রতি আহ্বান জানায় টিআইবি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।